হ্যালো ভিউয়ার্স টেকনিকি ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এবং আমাদের আজকের আলোচনাতে থাকবে বাংলাদেশের প্রচলিত অর্থ ব্যবস্থা এবং বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি তো আমরা ইতোমধ্যে জেনেছি যে বিভিন্ন ধরনের অর্থ ব্যবস্থা সম্পর্কে জেনেছি এবং অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি যে কোন কোন বৈশিষ্ট্য থাকা দরকার কোন কোন অর্থ ব্যবস্থাতে এবং আমরা দেখেছি যে চার ধরনের অর্থ ব্যবস্থা রয়েছিল এবং চারটার ভিন্নতা রয়েছে কিন্তু অর্থ ব্যবস্থার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিন্নতা রয়েছে তো আমাদের এইখানে আমরা দেখবো যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের অর্থ ব্যবস্থা বললে আমরা একদম ব্রিটিশ শাসন আমল থেকে যদি আমরা বলা শুরু করি তাহলে সেখান থেকে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন ছিল তো আমরা ব্রিটিশ শাসন আমল থেকে যদি বলি যে ব্রিটিশ শাসন আমলে আমরা দেখবো যে সেই সময় আমাদের যে ভূমি রাজস্ব সংগ্রহের একটা ব্যবস্থা ছিল অর্থাৎ সেখানে অর্থনৈতিক কার্যাবলী জমিদারদের মাধ্যমে পরিচালনা করা হতো অর্থাৎ আমরা যদি ব্রিটিশ শাসন আমলের কথা বলি ব্রিটিশ শাসনের কথা বলি ব্রিটিশ শাসন আমলের কথা বলি তাহলে সেখানে দেখবো যে জমিদার চেনিদের দ্বারা কিন্তু জমিদারদের দ্বারা আমাদের সার্বিক অর্থ অর্থনৈতিক কার্যক্রম কিন্তু পরিচালনা হতো অর্থাৎ জমিদাররা ছিল সেইখানকার অর্থ নিয়ন্ত্রণের মূল চালিকা শক্তি বা মূল ভূমিকা তাদের ছিল পাশাপাশি সেই সময় যে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করা হইতো অর্থাৎ বিভিন্ন নিম্ন স্তরে বিশেষ করে জমিদাররা উচ্চ স্তরে থাকতো এবং তাদের নিম্ন বিভিন্ন স্তর থাকতো তারা বিভিন্ন রকম ভাবে সেই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতো তার পরবর্তীতে আমরা ব্রিটিশ শাসন আমলের পরবর্তীতে ব্রিটিশ শাসন আমল শেষ হয়ে আসার পরে আমরা পাকিস্তানি শাসন আমলের কথা যদি আমরা বলি পাকিস্তানি শাসন আমল তাহলে দেখব যে পাকিস্তানি শাসন আমলে আমাদের বাংলাদেশের অর্থ ব্যবস্থা কিন্তু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা প্রচলিত ছিল ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পাকিস্তানি শাসন শাসনামলে বাংলাদেশে অর্থব্যবস্থা প্রচলিত ছিল বিশেষ করে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে শ্রমিক শোষণের দৃশ্যটা বা শ্রমিক শোষণের যে বিষয়টা আমরা ইতোমধ্যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পড়তে গিয়ে জেনেছি তো আমরা এই পাকিস্তানি শাসন আমলে দেখব যে এই যে শ্রমিক শোষণের যে মূল চিত্রটা সেটা এখানে পাওয়া যায় অর্থাৎ সেইখানে প্রচুর পরিমাণে শ্রমিকদেরকে শ্রমিকদেরকে অর্থনৈতিকভাবে শোষণ করা হতো শ্রমিকদের যে প্রাপ্য বা ন্যায্য যে মজুরি সেই মজুরি থেকে বঞ্চিত করা হতো শ্রমিকদেরকে অতিরিক্ত পরিমাণে পরিশ্রম করিয়ে নেওয়া হতো তো এই ধরনের বিবরণগুলো কিন্তু আমরা পাকিস্তানি শাসনামলে পেয়ে থাকি পরবর্তীতে পাকিস্তানি শাসনামল শেষ হওয়া যাওয়ার পরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ বাংলাদেশ দেশ স্বাধীনের পরবর্তীতে আমরা এখানে এইভাবে মনে রাখতে পারি দেশ স্বাধীনের পরবর্তীতে পরবর্তীতে বাংলাদেশে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালুর একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালুর একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল দেশ স্বাধীনের পরবর্তীতে তো এই যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালুর একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করা হয়েছিল দেশ স্বাধীনের পরবর্তী দেশে এর পেছনে একটা কারণ ছিল যেহেতু নতুন একটা স্বাধীন নব্য স্বাধীন একটা দেশ হলো সুতরাং এই দেশে ব্যক্তিগত কোনো পুঁজি নেই রাষ্ট্র যদি বেশ কিছু মানে যে শিল্প কারখানা বা ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো যেগুলো ছিল সেই ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় মালিকানার অন্তর্ভুক্ত করা হয় এবং রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে রাষ্ট্রীয় মালিকানার মাধ্যমে এগুলো পরিচালনা করা হতো যাতে করে অতিরিক্ত পরিমাণে মুনাফা অর্জন করে দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজে লাগানো যায় তো এই প্রচেষ্টা থেকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমাদের দেশে চালু করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে দেখ দেখবো যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পালা বদল রাজনৈতিক পালা বদলের পরে পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে পুনরায় আবার এই ধনতান্ত্রিক ধনতান্ত্রিক চালু হলো সম্পর্কে আমরা যেটা জানি যে এখানে ব্যক্তিগত একটা মালিকানা থাকবে ব্যক্তি সবকিছু উদ্যোগ গ্রহণ করতে পারবে উদ্যোগে সবকিছু করা হবে এবং এখান থেকে কিন্তু একটা রাষ্ট্রে অর্থনৈতিক উপার্জন বা অর্থনৈতিক লাভের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক প্রবণতা রয়েছে তবে কি এখানে একটাই সমস্যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা যদিও আমাদের দেশে বর্তমান সময়ে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা আমরা বলে থাকি বা এটা আমাদের দেশে বর্তমান সময় প্রচলিত আছে তবে এটার একটাই বড় সমস্যা সেটা হচ্ছে যে একটা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন অর্থাৎ দেখা যাচ্ছে যে সকল শ্রেণীর মানুষের উন্নয়ন কিন্তু সাধিত হয় না অর্থাৎ এই যে যে সকল মালিক পক্ষ বা কর্তৃপক্ষ যে যারা থাকে তাদের কিন্তু ব্যাপক মানে মানে অভাবনীয় উন্নয়ন ঘটে কিন্তু শ্রমিক যে শ্রেণীগুলো থাকে শ্রমিক শ্রেণী কিন্তু নানা ভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়ে থাকে তো যাই হোক আমরা এখানে ব্রিটিশ শাসন আমল থেকে দেখলাম যে ব্রিটিশ শাসন আমলে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা এক ধরনের ছিল পরবর্তীতে পাকিস্তানি বা দেশ স্বাধীনের পরবর্তীতে এক ধরনের ব্যবস্থা ছিল এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে আরেক ধরনের ব্যবস্থা অর্থাৎ নতুন আরেক ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের দেশে চালু হয়ে গেছে এবং আমরা বর্তমান সময় বলতে পারি যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার কথা যদি বলি তাহলে দেখব যে বাংলাদেশের ব্যবস্থা তবে এই যে ধনতান্ত্রিক বা বিভিন্ন রকম ছিল এই বিধে এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্ন স্টেপ বা বিভিন্ন পর্যায়েকে যদি আমরা একত্রিত করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে বাংলাদেশে মিশ্র অর্থ ব্যবস্থার একটা দেশ তবে আমরা বর্তমান সময় কম্পেয়ার করলে বা বর্তমান সময় বিবেচনা করে যদি অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বলি তাহলে আমরা নির্দিধায় আমরা বলতে পারবো বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তোমাদের প্রথমত একটা কথা বলেছিলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী পুঁজিবাদী সিমিলার ধনতান্ত্রিক ব্যবস্থা 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 যে ঠিক একই অর্থ ব্যবস্থা তো যাই হোক আমরা বাংলাদেশের প্রচলিত অর্থ ব্যবস্থা একদম ব্রিটিশ শাসন আমল থেকে বর্তমান সময় পর্যন্ত জানতে পারলাম বুঝতে পারলাম যে বাংলাদেশের অর্থ ব্যবস্থাটা এইভাবে প্রচলিত হচ্ছে এখন আমরা বাংলাদেশের জাতীয় আয় বন্টন পরিস্থিতি সম্পর্কে জানবো যে আমাদের যে জাতীয় আয়গুলো নির্ধারণ করা হয়েছে জাতীয় আয়গুলো করা হয়েছে এটা কিভাবে বন্টন করা হয়েছে কিভাবে তো এটার কথা যদি বলি তাহলে দেখবো যে আমাদের জাতীয় আয় যে আমরা পেয়েছি ভূমি তারপরে আমরা পেয়েছি শ্রম তারপরে আমরা জেনেছি মূলধন তারপরে আমরা জেনেছি সংগঠন এই চারটা বিষয় কিন্তু আমরা উৎপাদনের ক্ষেত্রে দেখেছি যে এই উৎপাদনের ক্ষেত্রে এই চারটা বিষয় রয়েছে তো ভূমির ক্ষেত্রে যে আয়টা করা হয় সেটাকে বলা হয়েছে খাজনা ভূমির খাজনা আমরা যদি চমের কথা বলি তাহলে মজুরি আমরা যদি মূলধনের কথা বলি তাহলে এখানে দেখব সুদ এবং সংগঠন থেকে এখানে আমাদের আসতেছে মুনাফা তাহলে এই যে বিষয়টা আমাদের এই যে বিষয়টা আমরা দেখলাম যে ভূমির জন্য ভূমি থেকে খাজনা শ্রম থেকে মজুরি মূলধন থেকে সুদ সংগঠন থেকে মুনাফা এই কার্যক্রমগুলোর মাধ্যমে কিন্তু আমাদের জাতীয় আয় বন্টন করা হয়ে থাকে বা জাতীয় আয় নির্ধারণ করা থাকে তো জাতীয় আয় বন্টন পরিস্থিতির কথা যদি আমরা বলি প্রথমত আমরা এই যে আমাদের বাংলাদেশের প্রচলিত অর্থ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থ ব্যবস্থা বর্তমান অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তো এই যে বন্টন আয় বন্টনটা কীভাবে করা হচ্ছে তো আয় বন্টনের কথা বলতে গেলে আমাদের ধনতান্ত্রিক ব্যবস্থা কথাটা আসতেছে কারণ আমাদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এখন প্রচলিত আছে এবং এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে আয় বন্টন করা হচ্ছে কীভাবে সেটা দেখব তো দেখো এখানে আমরা যদি বলি জাস্ট একটা একজন একটা কোম্পানির একজন মালিক থাকবেন একটা একজন মালিক থাকতেছে সেই কোম্পানির থেকে কিন্তু এখানে কিন্তু অনেক ব্যক্তি কার্যক্রম পরিচালনা অনেকে এই কাজের সাথে নিযুক্ত আছে এই যে সকল ব্যক্তির যে এখানে আমরা সকল ব্যক্তির কার্যক্রমের কথা আমরা বলতেছি এগুলো কি করতেছে এরা কি করতেছে এরা কিন্তু এই একজন একজনের অধীনে কাজ করতেছে এবং এই একজন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করতেছে উদ্যোগ গ্রহণ করার কারণে উদ্যোগ গ্রহণ করতেছে প্লাস তার যে অর্থ সে অর্থটা ইনভেস্ট করতেছে বিনিয়োগ করতেছে তো এই যে ইনভেস্ট করলো বিনিয়োগ করলো বিনিয়োগ করার পরে এই যে যে সকল আমরা এ বি এফ জি দিয়ে যে সকল ব্যক্তিবর্গ এখানে আমরা দেখতেছি এই সকল ব্যক্তিবর্গর কোন তো কোনো মূলধন নাই তাদের কোনো মানে বিনিয়োগ করার মতো কোনো ওয়ে নাই বা বিনিয়োগ করার মতো কোনো অর্থ কিন্তু তাদের কাছে নেই তারা কিন্তু একদম মানে তাদের হাতে একদম শূন্য হাত তারা সেখানে কাজ করতে আসতেছে তাদের কাজ করতে হবে তাদেরকে বেঁচে থাকতে হলে কাজ করতে হবে জীবিকা নির্বাহ করতে হবে তাদেরকে এই কারণে এই যে ব্যক্তি এক যে ব্যক্তির আমরা যে প্রতিষ্ঠানটা যে কোনো প্রতিষ্ঠানই আমরা ধরি না কেন যে প্রতিষ্ঠানই বলি না কেন তাহলে সেই ব্যক্তির অধীনে থেকে তাদের এদেরকে কাজ করতে হচ্ছে তারা এদেরকে যে পারিশ্রমিক দেওয়ার কথাটা বলে নিচ্ছে তারা সেই পারিশ্রমিকে কাজ করতে আগ্রহ প্রকাশ করতেছে এবং কাজ করতেছে এর ফলে কি দেখা যাচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে এই যে কাজটা শুরু করতেছে বা কার্যক্রম শুরু করতেছে বা আগ্রহ দেখিয়েছে বা আগ্রহ ফলে শুরু করতেছে করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা দেখব তারা তাদের স্বাভাবিকভাবে যে অর্থটা পাওয়ার কথা সেই অর্থ থেকে তারা বঞ্চিত হচ্ছে এখন এই যে এই যে যে ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেছে যে ব্যক্তি উদ্যোক্তা সে মূলধন বিনিয়োগ করেছে সুতরাং একটা ঝুঁকি নিয়েছে সে সে যে একটা ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্প কারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে এখানে কিন্তু তার একটা ঝুঁকি নিতেছে সুতরাং সেখান থেকে সে কতটা লাভ করবে কত বেশি লাভ করবে না খুব কম লাভ করবে সেটা কিন্তু সে জানে না বা সে সেটা কিন্তু বলতে পারতেছে না সুতরাং সে একটা মূলধন বিনিয়োগ করে সে শ্রমিকদের পারিশ্রমিক দিতে চেয়েছে সেই পারিশ্রমিকটা তাদেরকে প্রদান করবে তো এইখানে প্রদান করার পরে সেই ব্যক্তি অর্থাৎ এই যে আমরা এক নম্বর যে ব্যক্তিটার কথা বলতেছি সেই ব্যক্তি যদি অতিরিক্ত পরিমাণে মূলধন উপার্জন করতে পারে অর্থাৎ অতিরিক্ত পরিমাণে তার লাভ হয় সেই ক্ষেত্রে এই যে সকল ব্যক্তিবর্গ রয়েছে যাদেরকে পারিশ্রমিক মানে মাসিক বা বাৎসরিক পারিশ্রমিক বা দৈনিক পারিশ্রমিক দেওয়ার কথা বলা ছিল তারা কিন্তু তার বেশি দাবি করতে পারবে না আবার একইভাবে আমরা দেখতেছি কি যে এই যে ব্যক্তি উদ্যোগ নিয়ে কার্যক্রম শুরু করেছিল সেই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি এইটা করতে গিয়ে লোকসানের সম্মুখীন হয় অর্থাৎ তার ব্যবসা প্রতিষ্ঠানটা লোকসান করে বা দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই সকল যে ব্যক্তিবর্গ যাদের কোনো উদ্যোগ ছিল না যাদেরকে যাদের কোনো ঝুঁকি নিতে হয়নি তারা কিন্তু এরা কখনোই সেই লোকসানের ভাগিদারণা অর্থাৎ কোম্পানি লোকসান করলে এই ব্যক্তিকে কি করতে হবে সেটা নিজের থেকে সেটা পরিশোধ করতে হবে সুতরাং আমরা এখানে দেখতেছি যে আয় বন্টনের ক্ষেত্রে যে এক শ্রেণীর মানুষ সবসময় উপর দিকে উঠে যাচ্ছে এবং এক শ্রেণীর মানুষ কি হচ্ছে যে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতেছে তারা সেই গণ্ডি থেকে বের হতে পারতেছে না এবং ধনতান্ত্রিক ব্যবস্থার এটাই হচ্ছে সবচাইতে আমাদের বড় সমস্যা যে আমরা দেখি যে আয় বন্টনের ক্ষেত্রে দেখি যে এক শ্রেণীর মানুষ খুব দ্রুত উপর দিকে উঠে যেতে সক্ষম হয় কিন্তু আবার এক শ্রেণীর মানুষ কিন্তু একদম যে নির্দিষ্ট একটা যে গণ্ডি থাকে সেই গন্ডির মধ্যে আবদ্ধ থাকে তো যাই হোক আমরা প্রথমত বাংলাদেশের প্রচলিত অর্থ ব্যবস্থা সম্পর্কে কথা বললাম এবং আমরা ধারাবাহিকভাবে বেশ কিছু অর্থ ব্যবস্থা দেখলাম এবং দেখলাম যে পর্যায়ক্রমে ঘুরতে ঘুরতে এসে আমাদের সেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় চালু হয়েছে এবং আমরা পরবর্তীতে বাংলাদেশের প্রচলিত অর্থ বাংলাদেশের জাতীয় আয় বন্টন পরিস্থিতিতে দেখলাম যে আয়টাকে কিভাবে বন্টন করা হচ্ছে এবং আয় বন্টনের ক্ষেত্রে এইখানে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে ক্যাপাসিটি বা ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমাদের দেশের আয়টাকে বন্টন করা হচ্ছে তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আমাদের ক্লাসের ক্লাস এই পর্যন্ত থাকবে সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে